আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর নান্দনিক স্থাপত্য আছে তা ভাবলেই অবাক হতে হয়। তাও আবার শত বছর আগে তৈরি জমিদার বাড়িগুলো, সে সময়ও স্থাপত্যে কত সমৃদ্ধ ছিল বাংলাদেশ। আজকের ভিডিওটিতে আমরা এরকমই অসম্ভব সুন্দর পাঁচটি জমিদার বাড়ির কথা জানব, আর আপনারাও সুযোগ পেলেই এই জমিদার বাড়িগুলো দেখে আসবেন। নাম্বার 5, রোজ গার্ডেন প্যালেস, ঢাকা। কথিত আছে নব্য ব্যবসায়ী ঋষিকেশ দাসকে ঢাকার খানদানি পরিবারগুলো তেমন একটা পাত্তা দিতেন না, এমনকি জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরীর এক জলসায় গিয়ে তিনি অপমানিত হয়ে ফিরে এসেছিলেন। তখনই তিনি এই রোজ গার্ডেন তৈরির সিদ্ধান্ত নেন। 1931 সালে তার নির্মাণ শেষ হয়, তবে অনেক কারুকার্য খচিত করেছিলেন বলে তিনি এটি বানানোর পরই দেউলিয়া হয়ে যান। তাই 1937 সালে তিনি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে প্রাসাদটি বিক্রি করে দেন। অনেক লতাপাতা দিয়ে কারুকাজ করা এই বাড়ির অনেক জায়গায় পাথরের মূর্তি সজ্জিত আছে। নিচতলায় আছে 8টি কামরা, দ্বিতীয় তলায় 5টি কামরার সাথে মাঝে আছে সুবিশাল নাচঘর। এই ঐতিহাসিক রোজ গার্ডেন কিনে নিচ্ছে সরকার। আওয়ামী লীগের সূচনা হয়েছিল এই রোজ গার্ডেনেই আজ থেকে 70 বছর আগে। নাম্বার 4, উত্তরা গণভবন, নাটোর। রাজা দয়ারাম রায় এই জমিদার বাড়ির নির্মাতা। নাটোর শহর থেকে 3 কিলোমিটার দূরে দীঘা পতিয়া রাজবাড়িটি আজ সকলের কাছে উত্তরা গণভবন নামে পরিচিত। 1952 থেকে 1965 সাল পর্যন্ত এই বাড়িটি অযত্নে থাকে, পরে তৎকালীন গভর্নর মোনায়েম খান এর রক্ষণাবেক্ষণের নির্দেশ দেন এবং নামকরণ করেন গভর্নর হাউস। দেশ স্বাধীনের পর 1972 সালের 9ই ফেব্রুয়ারি এর নামকরণ করা হয় উত্তরা গণভবন। উত্তরা গণভবনের প্রধান ফটকে কোলকাতায় তৈরি কোক অ্যান্ড তেলভি কোম্পানির শতবর্ষী প্রাচীন বিরাট আকারের দৃষ্টিনন্দন ঘণ্টা স্থাপিত হয়েছে, যা আজও সঠিক সময় প্রদান করছে। এর ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে বিশাল এক বড় কামান, যা কিনা রাজা ব্যবহার করতেন। আছে সুবিশাল বাগান, যার নাম ইতালিয়ান বাগান। আছে নানা রকম মার্বেল পাথরের মূর্তি। নাম্বার 3, বালিয়াহাটি জমিদার বাড়ি, মানিকগঞ্জ। মানিকগঞ্জ থেকে 8 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াহাটি গ্রামে এর অবস্থান। 200 বছরের এই জমিদার বাড়িতে প্রায় 1600 বর্গ মিটার জুড়ে আছে প্রায় 200টির মতো রুম। 19 শতকে নির্মিত এই বাড়ির সাথে রেনেসাঁ স্থাপত্যের বেশ মিল পাওয়া যায়। কথিত আছে গোবিন্দরাম সাহা বালিয়াহাটি জমিদার বাড়িটির গোড়াপত্তন করেন। নাম্বার 2, তাজহাট জমিদার বাড়ি, রংপুর। রংপুর জেলা থেকে দক্ষিণ পূর্বে 6 কিলোমিটার দূরে তাজহাট গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত। 1917 সালে এই বাড়ির নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় এটি নির্মাণ করেন। কথিত আছে মান্না লাল রায়, যিনি কিনা একজন টুপি ব্যবসায়ী, ব্যবসা করার জন্য ভারতের পাঞ্জাব থেকে রংপুরে আসেন। তিনি ছিলেন অনেক চতুর একজন ব্যবসায়ী। ব্যবসায়ী তার মুনাফা এতই বেশি হয়েছিল যে তিনি দুর্ভিক্ষের সময় অনেক ভাইসরকেও টাকা ধার দিতে পারতেন, ফলে সেখানে তার ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। যেহেতু তিনি টুপি বিক্রি করতেন, সেই থেকেই তাজ বা মুকুট কথাটি আসে। তারপর তার অনেক পরের প্রজন্ম ছিলেন মহারাজা গোপাল রায়। এই জমিদার বাড়িতে 1995 সালে সরকার রংপুর জাদুঘর স্থানান্তর করেন। এটি বাড়ির দ্বিতীয় তলায় আছে। মার্বেল সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই আওরঙ্গজেবের কোরআন, মহাভারত সহ বেশ কিছু আরবি সংস্কৃতিতে লেখা পাণ্ডুলিপি দেখতে পাওয়া যায়। নাম্বার 1, মহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইল। এই জমিদার বাড়িটি বাংলাদেশে সবচেয়ে সুন্দরভাবে সংরক্ষণ করা জমিদার বাড়ি। 1890 সালের দিকে স্পেনের কর্ডোভা নগরীর আদলে বানানো হয় এটি। প্রথম জমিদার ছিলেন কালীচরণ সাহা, তারা ছিলেন অনেক জমির মালিক। কথিত আছে এতই ধনী ছিলেন যে টাঙ্গাইলে জমিদারি প্রতিষ্ঠা করার আগেই জমিদার বাড়িটি বানানো হয়।
অনেকের মতে আনন্দ লজ হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় বিল্ডিং। স্বচ্ছভ্র বিল্ডিং মানুষকে মুগ্ধ করবেই, এমনকি এখানে একটা টেনিস কোর্টও আছে। সব মিলিয়ে মহেরা জমিদার বাড়ির স্থাপত্য একদম নজর কাড়া। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।